আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। আজকের বিষয় মধ্যবিত্ত এক বাবার কাহিনী। ছোটখাটো একটা চাকরি করি, গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় 6 লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় 15,000 টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন, বাবা কেমন আছেন? হ্যাঁ মা ভালো, তুই ভালো আছিস তো? আছি বাবা ভালো। এইভাবে বলছিস কেন? তোর শ্বশুররা খুশি হয়েছে তো? ওরা কিছু বলেনি। ফুপু, মানে জামাইয়ের ফুপু বলেছে ইফতারি একটু কম হয়েছে। তখন আমার চোখের পানি টলটল করছিল। আচ্ছা মা, বলছি পরের বার থেকে আরো বাড়িয়ে দেব। বাবা শোনো, তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না? হ্যাঁ মা দিব, কেন? তুমি কাপড় দিও না, খালা শাশুড়ি বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। 30,000 টাকা দিলে সবার নাকি হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি। আমার বুঝতে দেরি হলো না, এতক্ষণে মেয়ের চোখের পানি জল গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা, এখন রাখি। আচ্ছা মা, ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো। বাবা তুমি আছো? হ্যাঁ আছি, কিছু বলবি? হ্যাঁ, ঈদের পর দ্বিতীয় সপ্তাহে সেমিস্টার ফাইনাল, বেতন, ফর্ম ফিল আপ ও অন্যান্য সহ 25,000 টাকা লাগবে। আমার টিউশনে কিছু টাকা আছে, আপনি 20,000 টাকা দিলে হবে। আচ্ছা দেখি, খেয়ে ঘুমিয়ে পড়। না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না। নতুন জামাই বাড়িতে মৌসুমি ফলমূল দিতে হবে, তাতে 10 থেকে 15,000 টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে, গরুর যে দাম কমপক্ষে 50,000 টাকা তো লাগবে, আবার নিজের জন্য একটা লাগবে। এখানেই শেষ নয়, আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন। এইসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছে। নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কিছু না বলে শুয়ে পড়েছে। মাথায় একটা বিষয় কাজ করছে, টাকা টাকা আর মেয়ের সুখ। এভাবে রাত 12টা, হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে, সে চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ছে না। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে, আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এর মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম, অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক 2 মিনিট পর আর কিছু জানি না। এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখনো জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের। আমাদের এই কুপ্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেন? কেন হচ্ছে না? শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে 90% লোক এই কুপ্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি। চলুন আমরা জেগে উঠি, ধ্বংস করি এই অপসংস্কৃতি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।